দিনদার ভাই ও বোনেরা, অবৈধ সম্পর্ক যারা করে তারা বুঝে যে অবৈধ সম্পর্কের মধ্যে খুবই আনন্দ লাগে, খুবই মজা লাগে। হ্যাঁ, মনের শান্তি পাইতেছে, এরকমভাবে যেভাবে ইচ্ছা সেভাবেই আনন্দ উপভোগগুলো তারা করতে পারতেছে, এই হলো অবৈধ সম্পর্কের মধ্যে মজা। বিশেষ করে আপনারা দেখবেন একজনের স্ত্রী অন্য আরেকজনের স্বামীর সঙ্গে, পরপুরুষের সঙ্গে মহামেলা মহাশারদ ভালো লাগা ভালোবাসা করে। একটা স্বামী তার স্ত্রীকে ভালো লাগে না, অন্যের স্ত্রীর দিকে তাকায়া তার সঙ্গে এরকমভাবে শারীরিক সম্পর্কে জড়ায় পড়া, নিজের স্ত্রীকে বাল বাচ্চাকে দেখভাল না করা, এটার মধ্যে তার খুবই আনন্দ উপভোগ করা, শয়তান এটার মধ্যে লেলিয়ে দেয়। বৈধ সম্পর্কের মধ্যে কোনো মজা না লাগা, অবৈধ সম্পর্কের মধ্যে খুবই ভালো লাগা, হ্যাঁ খুবই মহাব্বত আনন্দ উপভোগ করা, এটা হলো শয়তানি একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নাই। দিনদার ভাই ও বোনেরা, আজকের যে তদবিরটা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে অনবরত আমরা শুনতে পাই, দেখতে পাই, আমরা বুঝতেছি ঝগড়া লেগে থাকে সামান্য ছোট্টখাটো বিষয় নিয়ে। স্ত্রী বাড়ি থেকে চলে যায়, স্বামী বাড়ি থেকে চলে যায়, সন্তানদের পর্যন্ত খোঁজ খবর নেয় না। তো এই স্বামী স্ত্রীর মধ্যে আপনি কিভাবে মিল মহাব্বত পয়দা করবেন, এর কার্যকরী একটি তদবির আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আমলের নিয়তে বিশ্বাসের সাথে একইনের সাথে আমলিয়াতগুলো করবেন, যা যা এবং আপনাকে সফলতা দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। আপনি আমি শুধু আপনাকে তদবির করে দিতে পারি, তদবির সংক্রান্ত বিষয়গুলো নিয়ম কানুনগুলো বলে দিতে পারি। দিনদার ভাই ও বোনেরা, ক্ষমতা আমাদের হাতে নাই, মহান রব্বুল আলামিনের হাতে ক্ষমতা। আল্লাহ যদি চায় আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন, আপনি আল্লাহর উপরেই বিশ্বাসী হবেন, আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি প্রকৃত খাঁটি লোক হিসেবে আল্লাহ তাআলার কাছে যাবেন। কোনোভাবেই যেন আপনার প্রকৃত গড়া ইমানটা যেন আপনার নষ্ট হয়ে না যায়, আপনার সুন্দর হাতে গড়া ইমানটা যেন আপনার মজবুত থাকে। তো আপনি আপনার রোগীর জন্য, আপনার প্রিয় মানুষের জন্য, আপনার আশেপাশের লোকের জন্য, আপনার পরিবারের জন্য আপনি এই তদবিরটা করতে পারেন। এই তদবিরটা করার জন্য রবিবার অথবা বৃহস্পতিবার রাত্রে এই তাবিজখানা লিখে স্ক্রিনের মধ্যে দেখেন আমি দিয়ে দিলাম, এই তাবিজখানা আপনি লিপিবদ্ধ করে এটা আপনি কি করবেন, আপনার স্বামী, হ্যাঁ আপনার মেয়ে অর্থাৎ মেয়ের জামাই অথবা মেয়ের স্বামী অথবা আপনার রোগী স্বামী স্ত্রী যখন ঘুমিয়ে থাকবে, অথবা আপনি নিজেই আপনার স্বামীকে ভালো বানাতে চাচ্ছেন, আপনার স্ত্রীকে ভালো বানাতে চাচ্ছেন, তো আপনি এই তাবিজখানা লিখে আপনি এটা শুরু রাত্রে ভিজায় রাখবেন একটা গ্লাসের মধ্যে অথবা কলসের মধ্যে। এই স্ক্রিনে দেওয়া তাবিজখানা আপনি কি করবেন, ভিজিয়ে রাখবেন মধ্যরাত্র যখন হবে বৃহস্পতিবার অথবা রবিবার, এই পানিটা হালকা হালকা করে স্প্রে করে দিবেন, মশারির উপরে দিতে পারেন অথবা আপনার স্বামী আপনার স্ত্রী যে আছে তার শরীরের মধ্যে স্প্রে করে দিবেন অথবা ছিটাই দিবেন, বাস কাজ হয়ে গেলেও আপনি এই কাজটা করে দেখেন। আপনি কি অবশ্যই আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ইমানদার, আপনি ইমান আনেছেন, তবে আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, ইকিন রাখতে হবে, ইসলামিক বিধিবিধান সম্পর্কে আপনাকে এরকমভাবে অন্বেষণ করতে হবে, খোঁজ খবর নিতে হবে। আপনি কোনো কুফুরি কোনো জাদু মন্ত্রের মধ্যে লিপ্ত হবেন না, এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে নামাজগুলো আদায় করে কোরআন ভিত্তিক আমলগুলো করে আজকের দেওয়া তদবিরটা যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত মধুর সম্পর্ক আসমানি রহমতের মাধ্যমে ভরে দিবেন, ভরে তুলবেন ইনশাআল্লাহ তাআলা। দিনদার ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছি বিষয়টি, যদি ভালো লাগে চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের এই চ্যানেলের মধ্যে নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে বিভিন্ন প্রকারের আমলিয়াতগুলো দেওয়া আছে, আপনারা ওইগুলো ফলো করবেন ইনশাআল্লাহ।